আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিলের কোচ হওয়ার খবরটি গুজব বললেন গার্দিওলা আগামী বিশ্বকাপের পর ব্রাজিল কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিতে বর্ষিয়ান এই কোচ সরে দাঁড়ালে সেখানে নতুন কোচ নিয়োগ করবে ব্রাজিল এবং সেই কোচ হতে পারে গার্দিওয়ালা এমনটাই প্রকাশিত হয়েছে বেশ কিছু গণমাধ্যমে খবরে বলা হয় ব্রাজিল বোর্ড গার্দেওয়ালার জন্য বারো মিলিয়ন ইউরো বেতনের অফার করবে তারা আত্মবিশ্বাসী যে গার্দেওয়ালা ব্রাজিলের কোচ হতে রাজি হবে এর আগে দুই সালে গার্দেওয়ালা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে সেই ইউরো কোপা আমেরিকা বিশ্বকাপের মতো আসরগুলোতে কোচিংয়ের স্বাদ পেতে চান তবে চলমান গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির এই কোচ তিনি সারা জীবন সিটিতে থাকতে চান বলেও জানিয়েছেন গার্দিওয়ালা বলেন আমি সারাজীবন ম্যান সিটিতেই থাকতে চাই এর চেয়ে ভালো জায়গা আর নেই আমি আরও দশ বছরের জন্য নতুন চুক্তি করতে চাই কিন্তু এখন তো সেই সময় নয় তবে গার্দিওয়ালা যাই বলুক তার সঙ্গে ম্যান সিটি চুক্তি শেষ হবে দুই সালের সামারে গার্দিওলার ইচ্ছা তারপর জাতীয় দলের কোচিং করানো হয়তো এখন সেটা উড়িয়ে দিয়েছেন সঙ্গত কারণেই এদিকে রাফিনাকে বার্সাই দেখতে চান রোনাল ব্রাজিল ও লিডস ইউনাইটেডের তারকা রাফিনাকে বার্সেলোনার দেখার সম্ভাবনা রয়েছে আগামী মৌসুমে তাকে দেখা যেতে পারে বার্সেলোনার জার্সিতে মাঠ মাতাতে বার্সেলোনার রাইট উইঙ্গার ওসমান দেমবেলে আগামী সামারে চলে যেতে পারেন নতুন কোনো ক্লাবে বার্সেলোনা তার সঙ্গে নতুন চুক্তির চেষ্টা করলেও দুই পক্ষের চাওয়া পাওয়া সমান হচ্ছে না ফলে চুক্তি আর হচ্ছে না তাদের মধ্যে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে দেমবেলে নাকি পিএসিজির সঙ্গে মৌখিক চুক্তিও সেরে ফেলেছে তাই এখন বার্সেলোনা দেমবেলের বিকল্প খুঁজছে এবং সে বিকল্প হিসেবে রাফিনাকেই পছন্দ করেছে তারা লিডস ইউনাইটেডের এই প্লেয়ারের সঙ্গে বার্সেলোনা যোগাযোগও করেছে এবং ব্যক্তিগতভাবে রাফিনা রাজি বার্সেলোনাতে আসার জন্য বাকি আছে ক্লাবের সঙ্গে তার কেনাবেচার হিসাব লিডস যদি রেলিগেশন হয়ে যায় তাহলে রাফিনাকে কিনতে সুবিধা হবে বার্সার সেজন্য তারা অফিসিয়াল অফার করতে একটু সময় নিচ্ছে এদিকে বার্সেলোনার সাবেক তারকা রোনাল চান রাফিনা যেন বার্সেলোনাতেই আসেন সাবেক এই ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয় লিজেন্ড সম্প্রতি বলেন রাফিনাকে বার্সায় দেখতে আমি পছন্দ করব। আমি মনে করি বার্সার কৌশলের সঙ্গে পুরোপুরি ফিট হবে এবং আমি তাকে ভালো করেই জানি এবং জানি তার অনেক প্রতিভা রয়েছে